فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ. বোন খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে, এখন বোন মারাত্মক রোগে আক্রান্ত. আল্লাহ এই অবস্থায় যদি আল্লাহ তাকে মৃত্যু দেয় তাহলে মনে করে নেবেন যে এটা তার জন্য চরম সৌভাগ্যের ব্যাপার যে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে দুনিয়া থেকে যাচ্ছে. এক ইহুদি শিশু অসুস্থ হলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেছিলেন. তার মাতার কাছে দাঁড়িয়ে, ছোট ছেলে তখন, বড় না, তারপরও আল্লাহ নবী তাকে লক্ষ্য করে বললেন, বাবা ইসলাম গ্রহণ করো. তো ছেলেটি তখন তার বাবার দিকে তাকালো, তার বাবাও সেখানে উপস্থিত ছিল. তখন তার বাবা বুঝতে পারলো যে ছেলে আমার কাছে অনুমতি চাইছে. তখন তার বাবা বলল, আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেম, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল আবুল কাসেম, তুমি আবুল কাসেমের আনুগত্য স্বীকার করে নাও. তখন সেই ছেলেটি শাহাদা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো. আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন আর পড়তে পড়তে, আলহামদুলিল্লাহ ইল্লাদি আনকাদাহু মিনান নার, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ ওই শিশুটিকে, ওই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল. তো এই বোন যে খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করে সে এখন এই পর্যায়ে, ডাক্তার বলেছে সে আর বাঁচতে নাও পারে, তাকে শুধু নসিহত করবেন যে তুমি তোমার দিনের ওপরে কায়েম থাকো, তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার যে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছো. বাকি অপবিত্র হয়ে যাওয়ার কারণে সবসময় তার স্বামী তাকে পবিত্র করার মানে সম্ভব হয় না, তাকে কিচ্ছু করতে হবে না, তার কাছে মাটি রেখে দেবেন, ওই মাটি তার জন্য যথেষ্ট হবে তার পবিত্রতা অর্জনের জন্য. সে ওই মাটি দিয়ে তায়াম্মম করবে, গোসলের দরকার হলে তাও তায়াম্মম করবে, আর ওজুর দরকার হলে তাও তায়াম্মম করবে. তায়াম্মম করে তার পক্ষে যতটা সম্ভব, মানে দাঁড়ানো সম্ভব নয় দাঁড়াবে না, বসা সম্ভব নয় বসবে না, শুয়ে আছে, ইশারা করে করে শুধু সে নামাজগুলি আদায় করে দুনিয়া থেকে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ তাআলা. এই কথাগুলি তাকে বলে তাকে আরও মানে উৎসাহ দান করার চেষ্টা করবে ওই সমস্ত বোনেরা বা মেয়েরা যারা তার আশেপাশে রয়েছে. আল্লাহ তাকে দিনের ওপরে কায়েম রাখুন.